हेलो বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের দেখাবো দইটা কিভাবে ঠিকঠাক নিয়মে তৈরি করতে হয়। তো এখানে আমি দুধটা অনেকক্ষণ ধরেই জাল করছি। আগে মনে করেন আমি দুইবার এই দুধটাকে জাল দিয়ে দিয়ে চুলা বন্ধ করে রেখে দিয়েছি এবং দুধের উপর একটা সর পড়েছিল দুইবার। তো এবার আবার ওইভাবে জাল দিচ্ছি। আমি এখানে আমি 3 কেজি দুধ নিয়েছিলাম, এখন হয়তো 2 কেজির মতো আছে, কারণ দুধে যদি একটা দই সর পড়ে তো ওই দইটা খেতে গেলে খুবই ভালো লাগে। তো দেখুন দুধটা জাল করে নিয়েছি আমি। এবার এটাতে আমি চিনি দেব। আমি এখানে প্যাকেট চিনিটা দিচ্ছি, কারণ প্যাকেট চিনিটা গুঁড়ি, মানে একেবারে মিহি চিনি। তো প্যাকেট চিনিটা দেব। তো মনে রাখবেন 1 কেজি দই বানানোর জন্য 200 থেকে 250 গ্রাম চিনি যথেষ্ট, 200 গ্রামই আমার মতে ঠিক। তো আমি এখানে চিনিটা দেব, দিয়ে প্রয়োজনে আমি একবার মুখে দিয়ে খেয়ে দেখবো যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো এখানে আমি মিষ্টি দইটাই তৈরি করছি। টক দইটা, সাদা যে দইটা, ওটা তৈরি করতে গেলে আপনারা মনে করেন মিষ্টির পরিমাণ একটু কম দিলে দই দুটাই একই সিস্টেমে, মিষ্টি দইটায় চিনিটা একটু বেশি লাগে এবং একটু সামান্য একটু কালার দিতে হয়। টক দইটায় সাদা যে দই, ওটায় কোনো কালারের দরকার হয় না এবং মিষ্টির পরিমাণটা একটু কম দিতে হয়। এখানে আমি মিষ্টিটা দিয়ে নিয়েছি, প্রয়োজনে আমি খেয়ে দেখব মিষ্টিটা ঠিক আছে কিনা। এখন এই দুধটাকে আমি আরও জাল করব, কিন্তু এই দুধের সঙ্গে শুধুমাত্র চিনি দেব। কিন্তু ভুল করে আপনারা যেন এটাতে এলাচ দেবেন না, কারণ দইটাতে এলাচ দিলে বিশ্রী একটা গন্ধ আসে। তো এখন দুধটা ভালোভাবে আরও জাল হোক। বন্ধুরা, ওদিকে দুধটা জাল হচ্ছে। এখন আমি আপনাদের মনে করেন আমি কোনো মাটির পাত্রে দই পাতবো না। তো এই যে পাত্রগুলো নিয়েছি, এই পাত্রগুলোতেই আমি দই পাতবো। তো প্রথমে আমি এই পাত্রগুলায় বীজ দইটা মাখিয়ে নেব। বীজ দই বলতেই মনে করেন বাজার থেকে যে দইটা কিনে আনবেন ওটাই বীজ দই, মানে আলাদা কিছু নয়। বাজার থেকে যে দইটা আপনি কিনে আনবেন ওই দইটাই হচ্ছে বীজ দই। অনেকে ভাবে বীজ দই কি? তো আমি প্রথমে এই পাত্রগুলোতে দইটা মেখে নেব। দেখুন এভাবে করে আমি প্রত্যেকটা পাত্রে দইগুলা মেখে নেব। দেখুন বন্ধুরা, দুধটা একেবারে গাঢ় হয়ে গেছে। এখন এটাতে আমি সামান্য একটু কালার অ্যাড করব। দেখবো আমি যতটুকু লাগে, খুব বেশি গরম হলে ভালো লাগবে না।
দেখুন বন্ধুরা, আমি খুব বেশি কালার অ্যাড করিনি, কারণ বিজদের জন্য যে দইটা কেনা হয়েছে ওটা খুব বেশি কালারফুল, আমার একটুও পছন্দ হয়নি, কিন্তু তারপরেও কিছু করার নেই, ওটাকে আমার দিতে হবে, এই কারণে আমি কালার একটু কম দিয়েছি। জাপটা আর একটু বাড়িয়ে দিই, দুধটাকে আমি এখন নামিয়ে নেব। আমি নামিয়ে এনেছি, এখন এই দুধটাকে আমি এভাবে করে ঠান্ডা করব, যতটা উঁচু করে সম্ভব এই দুধটাকে আমি। দেখুন বন্ধুরা, এভাবে করে যতটা উঁচু করে সম্ভব দুধটা ঢালবেন, এইভাবে দুধটা ঠান্ডা করার জন্য এইভাবে করে ঢালবেন। আর এদিকে যে দইটা আনা হয়েছে বীজ দই, দেখুন তার চেহারাটা আসলেও ভালো না, মানে তারপরও কিছু করার নেই, এটা আমার লাগবে। যে কোনো কাজের নিয়মটা সঠিকভাবে জানতে হবে, অল্প একটু দই, এই কারণে আমি কড়াইয়ে আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি, কিন্তু এই দুধটা বেশি ভালো ঠান্ডা করা যায় এবং ভালো হয় যদি বালতিতে করে, একটা বালতি থেকে আরেকটা বালতিতে দাঁড়িয়ে ঢালা হয়, তো অল্প, এই কারণে আমি আপনাদের এখানে কড়াইয়ে করে মগে করে ঢেলে দেখাচ্ছি। দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, উমো গরম আছে, এখন আমি এটাতে এই বাকি দইটা দিয়ে দেব। এবার আমি আর একটু ঠান্ডা করে নেব, দইটা দিয়ে দিয়েছি বীজ দই, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বীজ দই অর্থাৎ খাওয়ার জন্য দোকান থেকে যে দইটা কেনা হয়, কিংবা এই যে আজকে আমি যে দইটা করব, এই দই দিয়ে যদি আমি আবারও দই করি তো এই দইটার নাম হবে বীজ দই, এছাড়া আর কিছুই নাই। দইটা দিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি, এবার আমি দইটা পাতবো। আপনাদের আগেই দেখিয়ে রেখেছিলাম আমি যে যেটাতে করে আমি দই পাতব ওটাতে আমি আগে থেকেই দইটা মাখিয়ে রেখেছি, এবার আমি দুধটা দিচ্ছি দই করার জন্য। এভাবে উঁচু করেই দেবেন, আর যেটাতে আমার বীজ দইটা ছিল ওটা তো আমি একটা দই কেটে দেবো, যতটা সম্ভব উঁচু করে এভাবে করে ঢালবেন।
দেখুন বন্ধুরা, এটা নারকেল গাছের পাতার যে শলাটা ওটাকে আমি এটার পরে দিয়ে দেব। তো যেহেতু আমার পাত্রটা কোনোটা নিচু কোনোটা উঁচু, এই কারণে আমি একটু ভেঙে ছোট করে নেব। তো এই নারকেল গাছের এই যে পাতার যে শলাটা এটা আমি প্রথমে এরপরে দিয়ে দেব। এবার এটার উপর আমি পেপার দিয়ে দেব। এভাবে করে আমি সবগুলো ঢেকে দেব। এটা পাতা হয়ে গেছে, এটাকে আমি এভাবে ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন, দই তৈরি হয়ে গেছে। আপনাদের দেখিয়েছিলাম দইটা আমি যখন পেতেছিলাম, তখন ওই আপনার নারকেল গাছের শলা দিয়ে আমি পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো দইটা তৈরি হয়ে গেছে। দইগুলা কিন্তু আমি এই সব পাত্রে তৈরি করার কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমি যদি এরকম পাত্রে যেটা থেকে দই নিয়ে বীজ দইটা নিয়ে করছিলাম সেটা তো একটা দিয়েছিলাম, তো এরকম পাত্রে যদি দই করতাম তাহলে আপনারা হয়তো ভাবতেন যে আমি এটা কিনে এনে করেছি। তো এই কারণে কিন্তু আমি এই সব পাত্রে দইগুলো করেছি। যে বাস্তব দইটা আমি তৈরি করেছি না কিনে এনে আপনাদের দেখাচ্ছি সেটাও তো আমার দেখানোর বিষয়। এই কারণে কিন্তু আমি মাটির পাত্রে দইটা দেইনি, জমতে দেইনি, দিয়েছি আমি মনে করেন এই পাত্রগুলায়। তো দইটা আমি এখন কেটে দেখাবো। আমি দইটা এখন আবার একটু ফ্রিজে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, দইটা দেখুন, দইটা ভালোভাবে দেখুন। এই তো একেবারে সুন্দর। আর দেখুন এই যে দুধের যে আমি দুধটাকে দু তিন চারবার করে জাল দিয়ে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি যখন আবার নতুন করে জাল দিয়ে দই করেছি, তো যে দুধের উপরে যে সরটা হয়েছিল সেই মালাইটা কিন্তু এই দেখুন দুটো স্তর হয়েছে দইয়ে, এই উপরে একটা স্তর আর এই একটা। তো এই যে ঘরে তৈরি করা দইটা, এটা একেবারে সহজ একটা সিস্টেম। আমাদের একটা ধারণা যে হোটেলের তৈরি খাবারটা হয়তো যে অন্যরকম না, হোটেলে যারা তৈরি করে তারাও মানুষ আমরাও মানুষ। তো বাসায় চেষ্টা করবেন যে কোনো খাবারই আপনারা তো অবশ্যই তৈরি করতে পারবেন, তার জন্য আপনার নিজের মনে করেন আগ্রহটা থাকলেই যথেষ্ট। তো দইটা তৈরি হয়ে গেছে। তা এখন এই পর্যন্ত আজকের মতো।